এখন আমরা গত ক্লাসে কি শিখছি, আমাদের ক্লায়েন্ট তার ডোমেন এবং হোস্টিং এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড সে আমাকে কি করলো, প্রোভাইড করলো। সে আমাকে প্রোভাইড করলো, প্রোভাইড করার কারণে আমি কি করলাম, তার ওয়েবসাইটে ঢুকে আমি কি করলাম, অন পেজে সেটা আমি করতে পারতেছি। কিসে সাহায্য করলাম, সাহায্যটা নিলাম ইয়োস্ট এসইও এবং র্যাঙ্ক ম্যাথ এসইও, তাই না? তাহলে গত ক্লাসে ক্লাসটা যারা বুঝতে পারছেন বা বুঝতে পারছেন তাদের জন্য আজকে যে ক্লাসটা দেখাবো সেটা হইতেছে কি, ব্লগ সাইডে এসইও করবেন কিভাবে। আপনার একটা ব্লগ সাইট, এটা এটা কেন করবেন, এটা প্র্যাকটিস করার জন্য, মানে আপনি অন পেজ এসইওটা যেন আপনি ভালো করতে পারেন, আপনি যেন এক্সপার্ট হয়ে যান অন পেজ এসইও, এটা শেখার জন্য আপনি কি করবেন, একটা ব্লগ সাইডে একটা এসইও করবেন। ব্লগ সাইডে কি করবেন, একটা এসইও করবেন। অ্যান্ড ব্লগ সাইডে এসইওর জন্য কী কী স্টেপ আপনাকে ফলো করতে হবে সেগুলো আমি আজকে ক্লাসে দেখাবো। তো আজকে ক্লাসটা আপনারা আমার আশা করি ভালোভাবে শিখবেন। শিখলে আপনি যদি আপনার একটা ব্লগ সাইট, আপনি যদি একটা সুন্দর একটা নিশ নিয়ে আপনার ব্লগ সাইট এটা ক্রিয়েট করেন, এই ব্লগ সাইট ক্রিয়েট করার পরে এই ব্লগ সাইটটা যদি অপটিমাইজ করে এটাতে যদি আপনি গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভ নিয়ে আসতে পারেন, যদি এখানে আপনি অনেক ভিজিটর আসে, গুগল র্যাঙ্কিংয়ে আসে, ভিজিটর আসে, গুগল থেকে অর্গানিক ট্রাফিক আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি কী করতে পারবেন, এটার মাধ্যমে ইনকাম করতে পারবেন। এখান থেকেও আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এমনও ব্যক্তি আছে যারা শুধু ব্লগ সাইটে ক্রিয়েট করে সেখান থেকে মনিটাইজেশন নিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ নিয়ে কাজ করতেছে, ঠিক আছে? হ্যাঁ আছে, হ্যাঁ আছে। যে ব্লগ সাইট তুমি আপনি শুধু ব্লগ সাইট তৈরি করবেন বা ব্লগ সাইট তৈরি করবেন, ব্লগ সাইটে যে বিভিন্ন থিম অ্যাড করবেন এগুলো আছে, আপনার মতো সাজাবেন, ওগুলো আপনি শিখতে পারবেন। যখন আমরা ব্লগ সাইট আপনি কি দেখালাম, আমরা যদি আমাদের ব্লগ সাইট নামে একটা ওয়ার্ল্ডে একটা বিষয় আছে, মানে একটা সাইট আছে গুগলে, এটা একটা কিন্তু গুগলের সাইট, তাহলে আছে এই সাইটটা নিয়ে যদি আপনি গাড়াগাড়ি করেন, এই ব্লগ সাইটের মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা হতে পারে, বা এই ব্লগ সাইটে আপনার একটা চাকরি হয়ে যেতে পারে, ঠিক আছে? তার মানে বিষয় একটাই দাঁড়াইলো, আপনি যেটাই করবেন অনলাইনে সেটা থেকে আপনার মুনাফা আসবেই। হ্যাঁ, এনে যে কোনো বিষয় না, এনে তোমার যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হবে। ধরো তোমার এলাকায় তুমি যদি বলো যে আমার এলাকার সবচেয়ে ভালো সবজি হয় কি, ধান। এই ধান নিয়ে যদি তুমি বাংলাতে লেখালেখি করো, ধানের কি রোগ হইতেছে, ধানের কি রোগ হলে কি ট্যাবলেট দিয়ে লাগতেছে, এই বিষয়গুলো যদি লেখালেখি করো, তোমার ওয়েবসাইট তাও কিন্তু গুগলে র্যাঙ্কে আসবে এবং কি তুমি এটার মাধ্যমে ইনকাম করতে পারবা। তো যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে শিখবো অন পেজ এসইও, ব্লগ সাইটে কীভাবে অন পেজ এসইও করবো। তো ব্লগ সাইটে অন পেজ এসইও করার জন্য আমার আগে কিছু কন্টেন্ট লাগবে, এখানে কিছু কন্টেন্ট লাগবে। মিনিমাম একটা সাইটে 20 থেকে 25টা কন্টেন্ট দিতেই হবে, দিলে এটা এসইও করলে এখান থেকে কিছু আশানুরূপ ফল পাওয়া যাবে, ঠিক আছে? মিনিমাম 10 থেকে 20টা, ঠিক আছে, কন্টেন্ট থাকতে হবে। আচ্ছা, কন্টেন্ট থাকতে হবে, তা আমরা কন্টেন্ট দেই। এখন এখানে কন্টেন্টগুলো কোথায় পাবো, এত কন্টেন্ট কোথায় পাবো? এখন আপনি ফাইবারে গেলে $5 আপনি কন্টেন্ট কিনতে পারবেন, $5 দিয়ে আপনি কন্টেন্ট কিনে নিতে পারবেন, ঠিক আছে? আমরা ফাইবারে যাই, কন্টেন্ট কই পাবো দেখি আগে। ফাইবারে এই যে আর্টিকেল রাইটিং আছে না, এই যে আর্টিকেল রাইটিং ব্লগ এসইও ফ্রেন্ডলি আর্টিকেল রাইটিং, কি বলছি, এসইও ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলিতে যাই আমরা। কয়জন আছে, 7786 সেলার আছে। আই উইল রাইট 1000 ওয়ার্ড এসইও ফ্রেন্ডলি আর্টিকেল 24 ঘন্টার মধ্যে লিখে দিব সে। দেখেন তার একটা কাজ রানিং আছে, $5 500 হইলো, পাঁচশো ওয়ার্ড লিখে দিব, 1000 লিখবো, 1015 লিখবো, 15 সে কিন্তু এই আর্টিকেল রাইটিংয়ের কাজই করে। দেখেন এই যে সে আর্টিকেল রাইট করছে, এই যে দেখছেন, এই যে আর্টিকেল রাইটিং, এসইও ভার্সেস সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হোয়াট ইউ নিড টু নো, ঠিক আছে? এই দেখেন সিম্পল একটা কাজ, পাকিস্তানি 2018 সাল থেকে সে কাজ করতেছে, লেভেল 1, 28টা কাজ কমপ্লিট করছে। তার মানে আপনি এদের এরা যদি হায়ার করেন তাহলে আপনি আর এদের আপনার ওয়েবসাইটে কন্টেন্ট লেখাতে পারবেন, তার মানে আপনার কন্টেন্ট লেখা নিয়ে টেনশন নাই। আপনি যদি নিজে না পারেন, আর যদি নিজে পারেন তাহলে তো ভালো, এটা আরও সবচেয়ে বেশি ভালো। এখন আমাদের এই ব্লগ সাইটের জন্য কিছু ফ্রি কন্টেন্ট নিয়ে আসি, লেখেন কপি রাইট ফ্রি কন্টেন্ট, কপি রাইট ফ্রি কন্টেন্ট, এই যে প্রথম সাইটটাই,
আসলাম। এজ অ্যান আর্টিকেল, এই যে দেখেন এই যে আসলো না এখানে, তাহলে আমরা কি বুক, আমার ওয়েবসাইটের রিলেটেড কি বুক, বই 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 বিষয়ে যারা কন্টেন্ট লিখছে এগুলো আমি আমার ওয়েবসাইটে দিব। রাখবে কি করে একটা ওপেন আসলো না, আমি এখন এখান থেকে ক্লিক করে এটা কি করব, কপি করব। এখন কিন্তু আপনি কপি করার জন্য যদি আপনার ওয়েবসাইটে দেন ব্লগ সাইটে, তাহলে কিন্তু আপনি কোনো দিন এসেন্স পাবেন না এগুলা দিলে। এগুলো কী করতে হবে, আর্টিকেল যার দিকে আর্টিকেল রিরাইট করে নিতে হবে, ঠিক আছে? স্পেন আর্টিকেল স্পিনার, আমি কি করলাম এনে দিলাম দেবানি রোবট নামে, ব্রিস ভেরিফাই করলাম, দিব স্পিন টেস্ট, ব্যাস এই যে আসে বসে আসে বসে না, আমি কি করবো এটা কন্ট্রোল এ, তার ব্লগ পোস্টে আমি এখানে পেস্ট করে দিলাম, আসলো না, আসে কিনা এখানে, এখানে ফাঁকা ফাঁকা আছে, আপনি আপনার মতো করে এখানে সাজায় নেবেন কীভাবে আপনি দিবেন। এখন এখানে একটা ছবি দিতে হবে, ধরেন আমরা এখানে একটা ছবি দেবো, এখানে একটা ছবি দেবো, এখানে যান এই ওয়েবসাইটে যে ছবিটা এখানে দিয়েছে এইটাই দিব, এইটা এই ছবিটা ডাউনলোড করবেন, স্ক্রিনশট দিন, ডাউনলোড হলো, এখানে একটা ছবি দেবো, এখানে ক্লিক করে তা কোথায় যাব, ইনসার্ট আপলোড, তারপরে চুজ ফাইল, ডেস্কটপ, ক্লিক করলাম সিলেক্ট। এই দেখেন আমি এখন কি করলাম, এই ছবিটা আসলো না, এখন এই ছবির ভিতরে আমার কি কাজ আছে, অন পেজ আমি কি বলছিলাম যে ফিউচার ইমেজের কি দিতে হয়, অল্টারট্যাগ ইউজ করতে হয়, অল্টারট্যাগ ইউজ করতে হয় না, আচ্ছা আমরা আর এই ইটা নিয়ে আসি, টাইটেলটা নিয়ে আসলাম, এই টাইটেল তাই না, এটা হলো আমার টাইটেল, এই টাইটেল আমার এনো টার্গেট কি, এনে কিওয়ার্ড এনে এই টাইটেলে কিওয়ার্ড ইউজ করছে, কিন্তু সে ইউজ করছে, দেখেন কিওয়ার্ড ইউজ করছে কিনা কেমনে বের করবো, ধরেন এদিকে আমরা এনে কন্ট্রোল এনে কি করে কন্ট্রোল এফ দিবেন পেস্ট, এক জায়গায় আছে না, আচ্ছা সে কিন্তু টাইটেল কোনো কিওয়ার্ড ইউজ করে না, এই মানে কোনো ফোকাস কিওয়ার্ড সে, মানে আমার এখানে ফোকাস কিওয়ার্ড কি, এই যে প্রথম ডুক, এই আমার কিওয়ার্ড, এই যে প্রথম ডুক আমার কি কিওয়ার্ড, তাহলে আমি কী করবো, প্রথম 100 ওয়ার্ডের মধ্যে এটা আমার দিতে হবে তাই না, দিয়ে এই যে এনে প্রথমে দিলাম, আসলে আমার কিওয়ার্ডটা এখানে, হ্যাঁ আচ্ছা, তারপরে 100 ওয়ার্ডে দিলাম, আবার মাঝখানে দিতে হবে আইসা তাই না, তিনটা জায়গায় দিতে বলছে, আবার একটু মাঝখানে দিলাম, পরে আবার সবার শেষের দিকে আমি দিয়ে দিলাম, বাস দিয়ে দিলাম না, এটা আমার কি কিওয়ার্ড, এই কোয়েডটা দিলাম। এখন এনে দেওয়ার পরে আপনার এই ইমেজে ক্লিক করতে হবে, ইমেজে ক্লিক করে যে ইমেজের সেটিং, এই যে লেখা আছে কি অল্টারটেক আছে কি না, হ্যাঁ এনে পেস্ট করেন, ঠিক আছে অল্টারটেকটা পেস্ট করেন, টাইটেল এনে টাইটেল দেওয়ার দরকার নাই, দিলে দিতে পারেন, আবার ইমেজ কী সম্পর্কে এই টাইটেলটা দিয়ে দিতে পারেন, দেওয়ার দরকার নাই, ঠিক আছে আচ্ছা আমরা দিয়ে দিলাম, এই যে ইডিটার টাইটেলটা তাই না, এনে লার্ক আছে স্মল আছে অরিজিনাল সাজেটে এসে দিলাম, আপডেট দিলাম, এখন এই ইমেজে একটা লিঙ্ক দিছে, এই যে দেখেন এখানে কী করেন, এই যে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্ক আমরা কী করবো ডিলেট করে দেবো। এখন ওই যে বলছিলাম না ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ড লিঙ্ক, এগুলো কোনগুলো, এখন ধরেন আপনার এই সাইডে যদি আরও পোস্ট করা থাকে, এটা আমি একটু পরে দেখাইতেছি ইনবাউন্ড লিঙ্কটা, ঠিক আছে এটা আগে আপলোড দেওয়ালে পরে এই ডিটেলস আমি দেখাইতেছি, তাহলে হয়ে গেলো, আমি কিওয়ার্ড সিলেক্ট করে দিলাম না, তাহলে আমরা কিওয়ার্ড তিনটা জায়গায় সিলেক্ট করছি, যেগুলো প্রবলেম বলছিলো আমি এগুলো কিন্তু ফিল আপ করলাম, ফিল আপ করলাম না, ইউএসটিসিএস এগুলো বলে বলছিল যে তোমার এইভাবে কিওয়ার্ডগুলো এই জায়গায় দিতে হবে, এখন তো এনে কোনো ইউএসটিসি আমরা ইনস্টল করতে পারবো না, তারপরে হলো কি লেভেল, লেভেল কোনো কিছু দরকার নাই, এগুলো কিছু দরকার নাই, পাবলিশ পাবলিশের ডেট
দরকার আছে। এই যে পার্মানেন্ট লিংক, এই পার্মানেন্ট লিংকটা কোনটা হবে? পার্মানেন্ট লিংকটা থাকবে হইতেছে কাস্টম, যে কাস্টম কাস্টমে যাবেন এই কিওয়ার্ড, আপনার এনে ফোকাস কিওয়ার্ড কি ছিল? আমার কিওয়ার্ড ফোকাস কি ছিল? এটা এটা কিওয়ার্ড ফোকাস ছিল না? কিওয়ার্ড ফোকাসে যা ছিল এটা আমরা কি করলাম, এই পার্মানেন্ট লিঙ্কে দিয়ে দিলাম। এই পার্মানেন্ট লিঙ্কে দেওয়ার ফলে এখন আমার কি হবে, এই যখন আমি এই এই কিওয়ার্ডটা লিখে কেউ সার্চ দিবে, যদি আমার গুগলে আমার এটা ইন্ডেক্স করানো থাকে, ঠিক আছে, ইন্ডেক্স করানো থাকে, সেক্ষেত্রে আমি এটা কি করতে পারবো, আমার এটা খুব তাড়াতাড়ি গুগলে র্যাঙ্ক করবে, ঠিক আছে। তাহলে এটা পার্মানেন্ট লিঙ্ক দিয়ে দিলে, আমি পার্মানেন্ট লিঙ্কটা কীভাবে দেবেন আপনার, আমি এই যে কিওয়ার্ডটা না দিলে কিন্তু হবে না, এদের একটা সিস্টেম আছে, এই সবগুলো ছোটো হাতের দিতে হবে, সবগুলো কী দিতে হবে, ছোটো হাতের দিলাম, ছোটো হাতের, তারপর এটা ডিলেট করে, সরি এটা ডিলেট করবেন, এটা ডিলেট করে দেন, ইয়াস। তারপরে আগে আমি একটা এই যে ফ্ল্যাশ দিতে হবে, কি দিতে হবে, মাইনাস চিহ্ন, যেটা বললে কি হাইফেন, এই হাইফেন চিহ্নটা আপনাকে ইউজ করতে হবে এক প্রত্যেকটা ওয়ার্ডের পরে পরে, এই প্রত্যেকটা ওয়ার্ডের পরে পরে আপনি এগুলো একটা একটা কিওয়ার্ড দিয়ে দেবেন। এই যে হাইফেন দিয়ে দিলাম না, এখন শেষে যেটা আছে এখানে ব্যাস দিয়ে দিলাম না, দেওয়ার পরে আমি এখন কি করব, আর লোকেশন, লোকেশন আপনার দেওয়ার দরকার নাই, ঠিক আছে, লোকেশন দরকার নাই, অপশন এনে কি থাকবে দেখেন, রিডার কমেন্ট, আপনি যদি কেউকে কমেন্ট করতে দেন তাহলে অ্যালাউ দেবেন, কমেন্ট না করলে অ্যালাউ দেবেন না, অ্যালাউ কমেন্ট করে রাখবেন, মানে দিয়ে রাখবেন, পরে কী করবেন, এনে সব কাজ শেষ কিন্তু আমার, এখানে কিন্তু আমার আর বাকি আছে কাজ, কী বাকি আছে, আমি হেডিং দিই নাই, হেডিং ওয়ান ইউজ করি নাই, হেডিং টু ইউজ করি নাই, হেডিং টুতে আমি কী করি নাই, কিওয়ার্ড দেই নাই, তাই না, না না এ একটা হেডিংয়ে থাকবে, এনে আমরা কী করলাম, এই কিওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে আরেকটা ওয়ার্ড এখানে নিন, বাস হলো না, এখন এটাকে ব্লক করবেন, ব্লক করে এই যে টেক্সট, সরি এই যে টেক্সট, হেডিং ওয়ান হেডিং টু কোথায় আছে, এই যে হেডিং, মেজর হেডিং, সাব হেডিং, মেজর হেডিং, মেজর হেডিং দিয়ে দেখি অনেক বড়, মানে এটা হলো হেডিং ওয়ান, ঠিক আছে, হয়ে গেল না হেডিং ওয়ান। এখন আমি এই কিওয়ার্ডটা আরেকটা জায়গায় দিতে হবে, এনে আরেকটা কিওয়ার্ড দিতে হবে, এখন কিওয়ার্ড তো আমরা যে তিনটা জায়গায় ইউজ করতে বলছি, এন্ড হেডিং টুতে তো কিওয়ার্ড দেওয়া যাবে না, আর হেডিং টু কিওয়ার্ড, তাহলে এদিকে আমরা যে কোনো একটা এই প্রথমটা নিয়ে পেস্ট করে এটার হেডিং টু দিলাম, এই যে সাব হেডিং, এই যে হেডিং, এটা হলো হেডিং টু, ঠিক আছে, এটা হেডিং ওয়ান হেডিং, হ্যাঁ সাব হেডিং, হ্যাঁ এই যে হেডিং টু সাব হেডিং, এনে এটা আছে যে সাব হেডিং হলে আরও ছোটোটা, আরও ছোটোটা হেডিং থ্রি ওটা, ঠিক আছে, হ্যাঁ হেডিং ওয়ান হইতে আছে বড়টা, এটা হলো এই যে মেজর হেডিং, এরপরেরটা হলো এই এই মেজর হেডিং এর পরে যেটা এটা ব্লক করবেন, এনে কি করে এই যে ছোটোটা, এই যে হেডিং হেডিং, ঠিক আছে, আর এর চেয়ে ছোটোটা দিতে হইলে এই সাব হেডিং, ঠিক আছে, তাহলে আমরা কয়টা জায়গায় হেডিং ব্যবহার করলাম না, দুইটা জায়গায়, আপনি চাইলে আর একটা জায়গায় ইউজ করে দেন, আরেকটা জায়গায় কী হেডিং ইউজ করবেন, এটা ব্লক করে এই সাব হেডিংটা দিয়ে দিলাম, তাহলে হেডিংটা আমার ইউজ হয়ে গেল গা, হ্যাঁ আচ্ছা হেডিং ইউজ হলো, ইন্টারনাল লিঙ্ক, এখন ইন্টারনাল লিঙ্কটা ইউজ করতে হবে, ইন্টারনাল লিঙ্ক ইউজ করলে আমার কী করতে হবে, আচ্ছা এটাকে আমি পাবলিক করি, পাবলিক করে এডিট করে তারপরে আবার দেখাবো, এখন আমার কাজ শেষ নেই না, আমি সব কিছু করছি, মানে এটা পাবলিক করবো, করে পরে কনফার্ম চলে আসলো।
একটা আমার পোস্ট হয়ে গেল না, এখন আমি আরেকটা পোস্ট দেই, আরেকটা পোস্ট, আরেকটা প্যারাগ্রাফ আমি এখান থেকে নিব, এই প্যারাগ্রাফটা নিব, একলা কার, এখানে গাড়ি দেখেন কোনগুলা গাড়ি দেখা যাইতেছে, আর গাড়ি আছে এই যে গাড়ি, বাস পরে ভেরিফাই দেওয়ার পরে আমরা কি করবো, এই যে স্প্রিং করে নিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা এটা কি করবো, ঠিক করে পোস্ট, এখন দেখেন এই যে পোস্টটা করলাম না, আমার কিন্তু এটার জন্য আলাদা কিওয়ার্ড নিতে হবে, এই পোস্টটার জন্য কি করতে হবে, আলাদা কিওয়ার্ড নিতে হবে, ঠিক আছে, এই পোস্টের জন্য আলাদা কিওয়ার্ড নিতে হবে, তার আলাদা নিতে হবে, ধরেন আলাদা কিওয়ার্ড কি আমাদের এই যে টাইটেলটা, এই টাইটেলটা আমরা নিব, কপি করে টাইটেলটা এখানে রাখলাম, রাখার পরে আমরা এখানে কি দেব, দ্য বুক, এই প্রথম দুঃখ আমরা এই যে এইটুক দিলাম, টেকিং, টেকিং না, এই যে এইটুক হলো আমার কি কিওয়ার্ড, এই শেষের টুক কিওয়ার্ডটা কোন জায়গায় রাখতে হবো, হেডিংয়ে রাখতে হবে, তাহলে নাইনটা দিই, অ্যান ক্লিক করে পেস্ট, পরে ব্লক, তারপরে মেজর হেডিং দিয়ে দেবো, এখানে মেজর হেডিংয়ের সঙ্গে আরও কিছু কী করতে হবে, অ্যাড করে এনে দিতে হবে, ব্যাস হয়ে গেল, ঠিক আছে, একটা জায়গায় আবার এই 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 হেডিং এই লেখাটুক আমার 100 ওয়ার্ডের ভিতরে পেস্ট করতে হবে, ধরেন এই এনে দিলাম, তারপরে এই এনে দিতে হবে মাঝখানে, আবার সবার শেষে দিয়ে দেবেন তিনবার, তাহলে দিয়ে দিলাম, তা কয় জায়গায় দিলাম, তিনটা জায়গায়, এখন আমার একটা ইমেজ দিতে হবে, এখানে ইমেজ নিয়ে আসেন, এই ইমেজটা নিয়ে আসেন, ইমেজ নিয়ে আসলাম এখান থেকে, ইমেজ ইমেজ, এখন এই ইমেজেরও কিন্তু কী করতে হবে, এই যে রিনেম করবেন, যে কিওয়ার্ডটা থাকবে না আমাদের, এই কিওয়ার্ডটা এনে দিয়ে দেবেন, ঠিক আছে, ইমেজ কেউ আমাদের কিওয়ার্ডটা থাকবে, ইমেজ কেউ আমরা ওই কিওয়ার্ডটা দেব, আলট্রাটাকে তো দেবই, এই যে সেটিং, এই আলট্রাটাকে আমরা আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে, টাইটেল দরকার নাই, আপডেট, ব্যাস এখানে এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কী করবো, বাতিল করে দিই, এই লিঙ্কটা এই লিঙ্কটা বাতিল করে দেই, আচ্ছা এই লিঙ্কটা পরে বাতিল করতেছি, থাকে ভাই দিলাম, এখন পার্মানেন্ট লিঙ্ক কী করতে হবে, পার্মানেন্ট লিঙ্কটা আমার কিওয়ার্ডটা কী করতে হবে, কাস্টমাইজে আমার কিওয়ার্ডটা কী করে দিতে হবে, এখানে পেস্ট করতে হবে, তারপরে এখানে আবার সাজা নিতে হবে, সবগুলো ছোট করে থাকবে, এবং কি একটা প্রত্যেকটার ওয়ার্ডের ফাঁকা জায়গায় আমাদের কী দিতে হবে, হাইপেন ইউজ করতে হবে, এখানে হাইপেন ইউজ করে দেন, বাস দিলাম না, তারপর এলো পাবলিক, এখন আমি এখানে দুইটা কিওয়ার্ড কি করলাম, পাবলিক করে দিলাম, দুইটা পাবলিক করার পরে এখন আমি এখানে ইনবাউন্ড লিঙ্ক করবো, ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিঙ্ক দিব, ইনবাউন্ড লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্ক, এখানে আউটবাউন্ড লিঙ্ক কোনগুলো, ইনবাউন্ড লিঙ্কগুলো, এনে কি করেন আবার
এখানে আমরা কি করব, ধরেন এই ছবিটা কি করবো, এই যে লিঙ্ক, এখানে আমরা যে লিঙ্কটা দিছি না, একে বাতিল করে আমরা এই আর্টিকেলটা যেখান থেকে পাইছি আমরা এই আর্টিকেলের লিঙ্ক এটা না, হ্যাঁ আমরা যে আর্টিকেলটা নিয়ে আসছি এটা আর্টিকেলের লিঙ্ক না, এই আর্টিকেলের লিঙ্কটা কি করব কপি করে এখানে দিয়ে ওপেন ট্যাব অ্যাপ্লাই করে দিলাম। এটা যে দিলাম এটা কি, এটা হচ্ছে ইনবাউন্ড আউটবাউন্ড, এটা হচ্ছে কি লিঙ্ক আউটবাউন্ড, বা এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক না ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল আর এক্সটার্নাল, ইন্টারনাল তো হইলো ভিতরে আর হইলো এক্সটার্নাল হইলো বাহিরে, মানে এটা দুইটা পাবে শিখে, আউট বাউন্ড লিঙ্ক বোঝা যায় আর হইলো এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে। আর আমরা ইন্টারনাল লিঙ্ক ইউজ করবো, ইন্টারনাল লিঙ্ক কোনগুলা, ধরেন আপনি এখানে লিখলেন, লেখার পরে আপনি এখানে একটা এই লেখাকে ধরেন এই যে হেলথ লাইফ, হ্যাঁ এটা কী করলেন ব্লক করলেন, ব্লক করার পরে এখানে ক্লিক করবেন, এখন আমরা কী করবো ইনবাউন্ড লিঙ্ক, আমার ওয়েবসাইটে যে ইনবাউন্ড লিঙ্কগুলো আছে এগুলো আমি দেবো, এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আমার সাইটটা আমি ভিজিট করি, এই আমার সাইট না এটা, এই যে আমার ব্লক সাইটটা এরকম না, আমরা এডিট করতেছি নিচেরটাতে, তাহলে আমরা এই যে লিঙ্কটা, এই যে এই লিঙ্কটা এটা কপি করলাম, কপি করার পরে এই লিঙ্কটা এনে দিয়ে দিলাম ওর নিউ ট্যাব পেস্ট, এই যে এনে একটা লিঙ্ক দিলাম, এটা কি ইনবাউন্ড মানে ভিতরের লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল না এক্সটার্নাল বাইরে ইন্টারনাল লিঙ্ক, এটা হলে ইন্টারনাল লিঙ্ক, মানে ইন্টারনাল লিঙ্কে বলতে পারি এটারে, আবার কি ইনবাউন্ড লিঙ্কও বলতে পারো, মানে ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক আপ করলাম, এনে ছবিতে কী করলাম ওয়েবসাইটের বাইরে দিলাম, আর এনে কী করলাম ওয়েবসাইটের ভিতরে। এখানে কয়টা লিঙ্ক আপনি ইউজ করতে পারবেন, একটা পোস্টে আপনি মিনিমাম তিনটা লিঙ্ক ইউজ করতে পারবেন, কয়টা লিঙ্ক তিনটা, তাহলে আমার কাজ শেষ, কাজ শেষ হলে আমি এখন কী করে দিব আপডেট করে দিলাম, হ্যাঁ ইনবাউন্ড আর একটা যে অন্য যে কোনো একটা সাইট, আপনার এই ওয়েবসাইট রিলেটেড যে কোনো একটা সাইটে দিয়ে দেবেন, আপনার যে নিশ এখন আসছে না, এই যে একটা ওয়েবসাইটের লিঙ্ক, তা আমরা এটাতে কী করি এদিকে যাই, তাহলে আমরা এই প্রথমে গেলাম আসলাম না, এখন দেখেন কোনো লিঙ্ক দিছি এখানে, কোনো এখানে কোনো লিঙ্ক দেই নেই, কিন্তু এই পোস্টটাতে কোনো লিঙ্ক ইউজ করা হয় নাই, দ্বিতীয়টাতে দিছি, এই দ্বিতীয়টা ক্লিক করেন, এই দেখেন আমি ইউআরএল দিয়েছিলাম কি পারমানেন্ট ইউআরএল, কি আছে আমার কিওয়ার্ডটা আছে কিনা পারমানেন্ট ইউআরএল, হ্যাঁ কিওয়ার্ড আছে না, তাই পারমানেন্ট লিঙ্কে কী করতে হবে কিওয়ার্ড দিয়ে দিতে হবে এই ছবিতে, দেন এই ছবিতে আমি ক্লিক করতেছি, কোথায় চলে আসলাম আমি যেখান থেকে ছবিটা নিছি তার এখানে চলে আসলাম, এটা কি পিকচার পিকচার তোমার যেখান যেখান যেখানে ইচ্ছা এখানে দিবা, তুমি তোমার জেনে খুশি এখানে দিবা, এটা দেয় বাধ্যতামূলকটাই কোনো দিবা, হ্যাঁ দিতে পারবেন সব কিছু দিতে পারবেন। এরপরে আমি কি এই যে ইনবাউন্ড লিঙ্ক এনে দিছি কি করি, এই যে আমরা এই পেজে চলে আসছি, এই 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 যে এই এই ওই পোস্টটাতে চলে আসছি, তাই না, এই যে যেটুক এই যে এনে আমরা কী করছিলাম, এনে যে কিউআরটা ফোকাস কিউআরটা রাখছিলাম, এই কিউআরটা কিন্তু আছে, এই কিউআরটা এখানেও আছে, তাই না, এই কিউআরটা কী আছে কয়েক তিনটা জায়গায় দিয়ে করছি, তিনটা জায়গায় আছে, কে কপি করে অ্যাপ ফাইন করে, এনে কয়টা জায়গায় আছে পাঁচটা জায়গায় পেয়েছে, একটা দুইটা এই যে তিনটা চারটা এলো পাঁচটা, টোটাল পাঁচটা হয়েছে, কারণ কি পাঁচটা কি হয়েছে আমরা হেডিংয়ে দিছিলাম না, ওই যে হেডিং হেডিংয়েও আছে, তারপরে এই যার তো পোস্ট নিয়ে আসছি সেও এগুলো রাখছে, তাই না, এই যে দেখেন সেও এই ফোকাস কিটা এটাই রাখছে, এই কারণে দেখছেন এই কারণে আমরা এগুলো দেখতে পাচ্ছি, তার মানে এটা আছে এই যে এটা আছে কি ওই ব্লক সাইডে আপনি যদি পোস্ট করেন, পোস্ট করে এভাবে ডাটা এন্ট্রি কাজ করবেন, মানে সরি ডাটা এন্ট্রি না ব্লক সাইডে পোস্ট করে এভাবে আপনি যদি লিঙ্ক আপ করে দেন, তাহলে আপনার এই যে ব্লক সাইডের ওয়েবসাইট কি এই যে ব্লক ব্লক সাইডে ওয়েব অ্যাড্রেস লিঙ্ক, এই লিঙ্কটা আপনি জারে দেবেন, এখন এই লিঙ্কটা আপনার চলে আসবে, তাহলে আমরা এই এই কিউআরটা রাখছি, কিউআরটা হলো কি ফোকাস কিন্তু এটাই, হ্যাঁ এটা হলো ফোকাস কিওয়ার্ড, এখন আমরা গুগলে যদি সার্চ দেই, গুগলে আমরা সার্চ দিলাম, আমাদের আমাদের একটা খবর আছে এখানে,
আমাদের একটা খবর আছে পাইলাম আমরা, এটা কিন্তু আপনি তো তাড়াতাড়ি পাবেন না। এটা কি করতে হবে, এই সাইটটাকে গুগল ইন্ডেক্স করাইতে হবে। এই ব্লগ সাইটও কিন্তু গুগল ইন্ডেক্স করানো সম্ভব। এই দেখেন এখানে কি লেখা আছে, আর্ন। এখান থেকে আর্ন করতে পারবেন, এই সেটিংয়ে যান, সেটিং থেকে এই যে কি করতে হবে, টাইটেল দিতে হবে। যে টাইটেল দিতে হবে, এই সাইডের টাইটেল, এই সাইডের টাইটেল, তারপরে ডেসক্রিপশন, এখানে একটা সুন্দর ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনে এই এই ফোকাস কিওয়ার্ডগুলো থাকতে হবে, আমার মেন ফোকাস কিওয়ার্ড, আমার ওয়েবসাইটের মেন ফোকাস কিওয়ার্ড, ঠিক আছে, এগুলো দিতে হবে। তারপরে এখানে নিচে যান, নিচে যান, নিচে আসেন, এখানে গুগল সার্চ কনসোল নামে একটা অপশন পাবেন, মনিটাইজেশন। এই যে সার্চ কনসোল আছে কিনা, এনে কি করি আমরা দেখেন, আমরা গুগল সার্চ কনসোলে আমরা অ্যাড করলাম না, এখন কি করতে হবে আমার, এনে কি করতে হবে, এই ইউআরএলটা দিতে হবে। আমার ইউআরএল কি, আমার ইউআরএল এইটা, তাই না? এই সার্চ কনসোলে যে আমি ইউআরএলটা পেস্ট করলাম, পরে কন্টিনিউ দেন। এই যে কি হয়েছে গা, কন্টিনিউ, ওনারশিপ ও টু ভেরিফাই, মানে কন্টিনিউ হলো। কারণ কি বলেন তো, এখন দেন, এনে যান সার্চ কনসোলে, আসেন এখানে ক্লিক করেন, এখানে আপনার ওয়েবসাইটটা ক্লিক করেন, স্টার্ট, লগ ইন। এই যে আমার ওয়েবসাইট, এখন আমার ওয়েবসাইটে আমরা কি বলছিলাম, আমার ওয়েবসাইটে এনে যতজন ব্যক্তি প্রবেশ করবে, ভিজিট করবে, আমরা সবে এনে দেখতে পারবো। এই পারফরমেন্স, কনভারসেশন, তারপরে এই যে পারফরমেন্সে যান, পারফরমেন্সে কী আছে, এনে কয়টা পোস্ট, কত বা ভিউয়ার্স এসতেছে, সব দেখতে পারবো না, দেখছেন? আর এলে সাইট ম্যাপ, সাইট ম্যাপটা কি, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা সাইট ম্যাপ থাকে, যে সাইট ম্যাপের কারণে আপনার এই ইয়েগুলো কি হয়, গুগল ইন্ডেক্স করে। এনে আমরা একটা পেজের সাইট ম্যাপ দিই, এনে দেখেন সাইট ম্যাপ আছে কি না আমি বুঝতেছি না, এটাতে সাইট ম্যাপ না, এটা তো ওই যে ব্লগ সাইট, এটাতে থাকবে না। তো ওই যে থাকবে, ওই যে আমরা যে এই সাইটটা করছিলাম পেড সাইট, ওইটাতে থাকবে, ঠিক আছে, ওইটাতে থাকবে। তো ওইটা নিয়ে টেনশনের কারণ নাই, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটেরই গুগলে সাইট ম্যাপ, যখন আপনি যে ইনডেক্স করালাম না, আমি এখন গুগল ইনডেক্স করলাম না, এই সাইট ম্যাপটা গুগল অটোমেটিকলি নিয়ে নেবে, গুগল অটোমেটিকলি সাইট ম্যাপগুলো আপডেট করে নিয়ে নেবে, ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা। তাহলে আমরা আমাদের ব্লগ সাইটে কী করলাম, এই যে স্ট্যাটাসে যান, আমরা এই ব্লগ সাইটটা কয়জনে, এই যে 10 জনে দেখছে এই পর্যন্ত, টুডে 9 জনে দেখছে, দিস মান্থ 10 জনে দেখছে, 2টা পোস্ট আছে, এ দেখেন, ঠিক আছে। এনে বিস্তারিত এই যে হিসাব রাখা এনে দেখাইতেছে, এটা হচ্ছে গুগল অ্যানালাইটিকের কাজ। এই কাজটা করে গিয়ে গুগল অ্যানালাইটিক, ওই যে আমরা বলছিলাম না গুগল অ্যানালাইটিক, ডাটা এন্ট্রি ক্লাসে বলছিলাম গুগল অ্যানালাইটিক, হ্যাঁ। আচ্ছা তাহলে বুঝতে পারছি, ওয়ান পেজে এসে ব্লগ সাইডে কীভাবে এসে করতে হয়। কোনো প্রশ্ন আছে? তা আমি যদি আমার গুগল সার্চ লিস্টে আমি যে কোনো জিনিস দেখতে চাই, তাহলে একটু সময় লাগবে, কতদিন মিনিমাম তোমার সময় নিবে হইতেছে 10 থেকে 15 দিন। তা আমি আমার এই যে গুগল সাইট, এটা আমার ওয়েবসাইট, ঠিক আছে, এই যে জাকির ডিজিটাল মার্কেট পোর্টফোলিও, জাকির ডিজিটাল মার্কেটার ফেসবুকের হোম পেজ আছে, জাকির ডিজিটাল মার্কেটার অ্যাবাউট, এই যে জাকির ডিজিটাল স্পেশালিস্ট, এটা আমার লিঙ্কডিন প্রোফাইল, ঠিক আছে। এলো ওয়ার্ডপ্রেস, এটা ওই ওয়ার্ডপ্রেস সাইডে আমি কী করছি, একটা ই করছি, এই যে ব্লগের মতো ওয়ার্ডপ্রেস একটা সাইট আছে, এই যে ব্লগ আসছে না এখানে, জাকির ডিজিটাল মার্কেটিং দেওয়ার সাথে সাথে আমার ব্লগ সাইটটা কী হয়েছে দেখেন, আমি 2টা সাইডে আমার কী আসছে, এই যে গুগল টপ র্যাঙ্কিং আছে, ঠিক আছে, এটা হলো আছে গুগল সাইট, ঠিক আছে, এই যে আমার চলে আসছে এখানে। ওয়ান পেজে সাজেশন করবো তখন এই গুগল সাইটে কী কাজ, এটা আমি দেখাবো, প্রত্যেকটার কাজ দেখাবো, ঠিক আছে। এটা হলো আমার কি গুগল সাইট, আমার জাকির ডিজিটাল মার্কেটিংয়ে সার্চ দেওয়ার সাথে সাথে আমার গুগল সাইটটা সে প্রথমে চলে আসলো, কতগুলো রেজাল্টের পিছনে ফেলায় আসলো, 10 লাখ নাকি 1,30,000, তাই না? আমার কতগুলো, এই যে টুইটারে আমার আসছে, সব জায়গায় আমার এই যে ব্লগ সাইটে চলে আসছে, এই যে দেখেন আমার ব্লগ সাইটটা,
এটা হচ্ছে আমার ব্লক সাইট, এই যে ব্লক সাইট, ঠিক আছে? এটা কিন্তু কাজ করে নাই কোনো, জাস্ট একটা সিস্টেম দিয়ে রাখছি, ঠিক আছে? এই যে অ্যাবাউট, কন্ট্যাক্ট কিছুই আসবে না, কন্ট্যাক্ট দিলে কিছুই আসবে না, কন্ট্যাক্ট এলে নাম আসবে কিচ্ছুই না, মানে জাস্ট খালি মানে ক্রিয়েট করে গুগলে আমি ইন্ডেক্স করে রাখছি, যার ফলে আমি সার্চ দেওয়ার সাথে সাথে আমার এই সমস্ত তথ্য ইনফরমেশন আসতেছে। এখন আপনাদেরও যদি এরকম মানে এসইওর কাজ করতে হলে আপনার পোর্টফোলিও মাস্ট মাস্ট লাগবে। আমি কিন্তু এই যে জাকির ডিজিটাল মার্কেটিং বলছি, আমার এটা কিওয়ার্ড, আমি নিজে সাইটগুলো আমি কী করছি এভাবে নিয়ে আসছি, তুমি দুইকে দেখো, যখন সার্চ দিয়েছে সবার আগে আমারটা পাইছে, তখন ক্লায়েন্ট দেখে কাজ দিয়া সে চলে গেছে।